একটা সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। তাই তো গান রচিত হয়েছে এভাবে, চিঠি দিও, পত্র দিও, জানাইও ঠিকানা, অথবা প্রেমিকার বাড়ির সামনে গিয়ে ঘোরাঘুরি। সেই থেকে গান হয়েছে এমন, বন্ধু 3 দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না। এই সময় এসে আমাদের আর চিঠিপত্রের দরকার হয় না, দরকার হয় না বন্ধুর বাড়ির সামনে গিয়ে ঘোরাঘুরি করার। খুব সহজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যোগাযোগ হয়ে যায়, যেমন ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ। বিপত্তি বাধে যখন প্রেমিকা বা প্রেমিক একে অন্যকে ব্লক করে দেয়। এই ব্লক বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার জন্য তান্ত্রিক বাবারা অভিনব পদ্ধতি নিয়ে আসেন। বিভিন্ন সময় আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে এরকম কিছু ভিডিও দেখি। চলুন এই তান্ত্রিকের অভিনব পদ্ধতিটি দেখে নেই, কীভাবে প্রেমিকার বা প্রেমিকের ব্লক খোলাবেন। মিডল ফিঙ্গার, মানে এই মধ্য আঙ্গুলি মিডল ফিঙ্গার দিয়ে হাতের তালুতে ঘষাঘষি করলেই ব্লক খুলে যাবে। এই মিডল ফিঙ্গার দিয়ে হাতের তালুতে ঘষাঘষি আপনারা আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করেন না, তান্ত্রিকের কাছ থেকেই এই অভিনব পদ্ধতিটি জেনে নিন। প্রেমিক বা প্রেমিকা সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গা থেকে আপনাকে ব্লক করে দিয়েছে, নিমেষের মধ্যে ব্লক খুলবে, শুধুমাত্র বলবেন তার 3 বার নাম। খুব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, একটা চন্দনের আতর নিয়ে আসবেন, শুক্রবার দিন করবেন এই ক্রিয়াটি, বাম হাতের ঠিক এই জায়গায় চন্দনের আতরটাকে নিয়ে এভাবে মিডল ফিঙ্গার দিয়ে ঘর্ষণ করবেন, ঘর্ষণ করবেন, ঘর্ষণ করতে করতে মনে মনে তার কথা চিন্তা করবেন, ঘর্ষণ করতে করতে যখন এই জায়গাটি গরম হয়ে যাবে তখন জেনে নেবেন যে এখান থেকে প্রেমের তরঙ্গ বেরিয়ে আসছে। ঠিক সেই সময় আপনি তার 3 বার নাম নিয়ে এই জায়গায় চুম্বন করবেন, দেখুন 24 ঘন্টার মধ্যে ব্লক খুলতে বাধ্য হবে, আপনার পায়ে এসে পড়বে। কি বুঝলেন, ট্রাই করে দেখতে পারেন, অনেকে ট্রাই করে দেখেছেন। এদের মধ্যে কারুর কারুর হয়তো ব্লক খুলেও গেছে। কিভাবে খুলে গেছে আপনারা সেই প্রবাদ সম্পর্কে অবগত রয়েছেন, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। এই তান্ত্রিক ফকিররা কেন এই কথাগুলো বলে, এইভাবে প্রচার চালায়, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাদের একমাত্র কারণ পয়সা, ব্যবসা। নিঃসন্দেহে বলা যায় এই তান্ত্রিক যা বলছে তা সে বিশ্বাস করে না, অর্থাৎ মিডল ফিঙ্গার হাতের তালুতে ঘষাঘষি করে ব্লক খোলা সম্ভব নয়, তারপরও সেই কথাগুলো বলে। কারণ এই পদ্ধতি অবলম্বন করার পর হয়তো কারুর ব্লক খুলে গেছে, প্রেমিকার হয়তো মনে পড়েছে যে প্রেমিককে অনেক কষ্ট দিচ্ছি, এবার ব্লকটা খুলে দিই। প্রেমিকা তো তখন বাবার কেরামতিতে পুরোই মুগ্ধ হয়ে গিয়ে বাবার সাথে যোগাযোগ করে অন্যান্য সমস্যার কথা বলেন, এই সমস্যা সেই সমস্যা, এবং এই সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই এই বাবাদের এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসা, গলায় এত মালা, হাতে এত আংটি। তাদের কাস্টমারদের অভাব নেই, যদি অভাব থাকতো তাহলে তারা নিশ্চয়ই এই আধুনিক সমাজে এসে এই ব্যবসা করতো না। কারা এরা, কারা এদের কাছে যায়? খুব সহজেই আমরা বুঝতে পারি, কিছু লোভী মানুষ যারা অনেক কিছু চায়, যারা আদতেও পাওয়া সম্ভব নয়। এরা তো হচ্ছে ছোটোখাটো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী কারা, আমরা বড় ব্যবসায়ীদের কাছে একটু পরে যাচ্ছি। আমাদের এই উপমহাদেশে ধর্মকে ভিত্তি করে নানান ধরনের ব্যবসা তৈরি হয়েছে, যেমন মুসলিমরা কিন্তু অনেকেই তাবিজ কবজে বিশ্বাস করে। যদিও ধর্মের দিক থেকে বিবেচনা করলে ইসলামে আল্লাহ ছাড়া আর কারুর উপাসনা বা আর কারুর কাছে কোনো কিছু চাওয়ার সুযোগ নেই, এটি ইসলাম সরাসরিভাবে বলে থাকে। হিন্দু ধর্মের মধ্যে বিতর্ক আছে যে শাস্ত্রে এটা আছে কি নেই, অর্থাৎ এই তন্ত্র সাধনা এগুলোতে উপকার পাওয়া যাবে কি নেই, এগুলো নিয়ে বিতর্ক আছে। মুসলিমরা সাধারণত হিন্দু ধর্মাবলম্বী বা বৌদ্ধ ধর্মাবলম্বী বা খ্রিস্টানদের বিভিন্ন দেবদেবীকে নিয়ে কটাক্ষ করে। তারা বলে থাকে যে মাটির মূর্তি বা পাথরের মূর্তির কোনো ক্ষমতা নেই, তাদের কাছে উপাসনা হাস্যকর। আবার মুসলিমরা এক অদ্ভুত স্রষ্টায় বিশ্বাস করে, যাকে দেখা যায় না, উপলব্ধি করা যায় না, যার কোনো অস্তিত্ব নেই, সেই স্রষ্টার কাছে তারা তাদের মনের ইচ্ছা প্রকাশ করে, এবং সেই অদেখা জিনিসটাকে তারা এতটাই বিশ্বাস করে যে জন্ম দেওয়ার ক্ষেত্রে মনে করে যে এইগুলো খাওয়াবে তাদের আল্লাহ, অর্থাৎ
রিজিকের মালিক আল্লাহ। যত বেশি সন্তান জন্ম দেবে তত বেশি ইসলামিক সোলজার তারা তৈরি করতে পারবে। সাধারণত শিক্ষাহীন মানুষরা এই ধরনের ধর্মীয় কথাবার্তাকে বিশ্বাস করে, অনিয়ন্ত্রিত জন্মদান করে থাকে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন গণ্ডায় গণ্ডা সন্তান জন্ম দেয় এবং পরবর্তীতে তাদের ভবিষ্যৎ কী হয় আমরা দেখতে পাই। বর্তমান সময়ে হামাসের সাথে যে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধকে কেন্দ্র করে অনেকেই আবার বয়কটের ডাক দিচ্ছেন। যেমন কোকাকোলাকে ইসরায়েলি পণ্য মনে করে অনেকেই সেই কোকাকোলা বয়কটের ডাক দিয়েছেন। বুঝতেই পারছেন এই কাজ দ্বারা কোকাকোলার কোনো ক্ষতি হয়নি, বরং কোকাকোলার ব্যবসা বেড়েছে। তাদের পণ্য কিনে আপনি জলে ফেলুন বা নালায়, এতে তাদের কিছুই যায় আসে না। নর্দমায় ফেলা না ফেলা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তাদের বোতলগুলো কিন্তু ঠিকই বিক্রি হয়েছে, অর্থাৎ বোতলের মধ্যে কোকাকোলা বা পেপসি। যারা এই কাজ করে তারা কারা? অর্থাৎ ধর্মান্ধ মুসলমানরা জানেই না কীভাবে বয়কট করতে হয়। তারা ইউটিউব, ফেসবুক বা টুইটার বয়কট না করে বরং সেই মাধ্যমগুলোতে এই ধরনের ভিডিও আপলোড করছে প্রতিবাদ হিসেবে, এবং এই কাজগুলো তাদের ধর্ম পরোক্ষভাবে সমর্থন করে। তারা মনে করে যে এই ধরনের কাজের মাধ্যমে তারা জিতে যাবে। তাদের ধর্মে বিভিন্ন ব্যক্তি বা জাতিদের ঘৃণা করার কথা বলা রয়েছে। আসলে ধর্মগুলোর তৈরি হয়েছে ধূর্ত কিছু ব্যক্তিদের হাত ধরে, এবং সেই ধূর্ত ব্যক্তিরা এই ধরনের ধার্মিকদের অন্ধ বানিয়ে রাখে। যেমন এই পিতাটি তার সন্তানকে ঢাকার মেট্রো রেলে এভাবেই প্রাকৃতিক কাজ সম্পন্ন করার জন্য শেখাচ্ছে। বড় হয়ে তার বিশেষ অঙ্গ কোথায় কোথায় ব্যবহার করবে, এটি একটি বড় প্রশ্ন। এই অন্ধত্বের সুযোগ নেয় ধর্মপ্রচারকরা। কিছু নির্বোধ এবং লোভী স্বার্থপরদের মনোরঞ্জনের উদ্দেশ্যে তারা এই ধরনের প্রথা তৈরি করছে। যেমনটা হস্তমৈথুন, আপনি যাকে কল্পনা করে হস্তমৈথুন করছেন তার কিছু যায় আসে না বটে, কিন্তু আপনার অনেক কিছু হয়। ধর্ম হচ্ছে তেমনই এক ব্যাপার, অর্থাৎ এটার বাস্তবতা থাকুক আর না থাকুক, ধর্মান্ধরা কিন্তু ঠিকই তৃপ্তি পায়। সুতরাং যখন কাস্টমার থাকবে, যখন চাহিদা থাকবে, তখন কোনো না কোনোভাবে যোগান দেওয়ার লোক তৈরি হয়ে যাবে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, আমরা যদি আমাদের এই উপমহাদেশে দেখি, একটু আগে যেটি বলছিলাম যে যারা ছোটোখাটো ব্যবসা করে তারা এরকম তান্ত্রিক হয়, ধর্মপ্রচারক হয়, ধর্মের ধ্বজাদারী হয়। আবার যারা বৃহৎভাবে চেষ্টা করে তারা এক একজন বড় ধরনের ব্যবসায়ী হয়। যেমন রং ফসা করা ক্রিম, আমরা ভারতীয় উপমহাদেশে দেখতে পাই অনেকেই বিশ্বাস করেন একজন শ্যাম বর্ণের লোক তিনি ফসা হয়ে যাবেন, কারণ তিনি মনে করেন ফসা শ্রেষ্ঠ, ফসা হওয়াটা ভালো, ফসা হওয়াটাই সুদর্শন বা সুন্দরীর অন্যতম মানে, যাই হোক, তাই তারা রং ফসা করা ক্রিম কিনে। এবং সেই ক্রিম কিনে যে কেউ ফসা হয় না সেটি কিন্তু চূড়ান্ত সত্য কথা, কিন্তু তারপরেও এই অবাস্তব জিনিসে বিশ্বাসকারীদের কাছে এই পণ্যগুলো বিক্রি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু কোম্পানিগুলো। এই কোম্পানিগুলো কারা আমরা জানি, এবং এই ধরনের অনেক প্রতিষ্ঠান পাবেন যারা কিনা মানুষের এই লোভ এবং অবাস্তব চাওয়াকে বিভিন্ন পণ্যের মাধ্যমে সেগুলো পূরণ করার আশ্বাস দেয়। বাস্তবতা হচ্ছে যে ওই ক্রিম কিনে সেও জানে যে এই ক্রিমে কাজ হবে না, তারপরে কিনে। ধর্ম যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তার কাছে এটা চায় ওটা চায়, পাক আর না পাক তারা চায়, কারণ তাদের লোভ। আপনি যদি একটা বানরকে বলেন যে তুমি আমাকে একটা কলা দাও, তোমাকে স্বর্গে আমি অনেকগুলো কলা দেব, সে এই প্রস্তাব দিলে উঠে বলবে দুর্বল, আগে আমার এই কলাটাতে আমি খাই বাঁচি, তো স্বর্গ নিতুই থাক। মানুষ মনে করে তারা পৃথিবীর বুদ্ধিমান প্রাণী, কথা অবাস্তব নয়। তারা বুদ্ধিমান বটে, কিন্তু তারা সেই সাথে লোভী এবং স্বার্থপর। লোভী এবং স্বার্থপর হওয়ার কারণেই তাদের বিভিন্ন ব্যক্তিরা বোকা বানাতে পারে। মানুষ ছাড়া অন্য প্রাণীর মধ্যে আপনারা এভাবে কোনো
লোভ দেখতে পাবেন না। একটা বাঘ ধরুন আজকে খাবার খেলো, খাবার খাওয়ার জন্য সে শিকার করলো, এক সপ্তাহ পর্যন্ত সে কোনো খাবার খাবে না, কারণ তার প্রয়োজন নেই। এই এক সপ্তাহের মধ্যে সে কোনো শিকারও করবে না, তার সামনে 100টা হরিণ ঘোরাঘুরি করলেও সে তাদের শিকার করবে না, তাদের মারবে না, কারণ তার মধ্যে কোনো লোভ নেই, তার মধ্যে এরকম উচ্চ আকাঙ্ক্ষা নেই, কিন্তু মানুষের মধ্যে আছে। দেখুন না, আপনার প্রয়োজনের খাদ্য থাকার পরেও আপনি ফ্রিজ কিনছেন, ফ্রিজে আপনি স্টোর করে রাখছেন। এই যে কোটিপতিরা, বিশ্বের বেশিরভাগ সম্পদ খুব অল্প কিছু মানুষের হাতে, তারা যদি মনে করে তাদের পরবর্তী 100 জেনারেশন তাদের যা আছে তা খেয়ে শেষ করতে পারবে না, এর পরে কিন্তু তারা সম্পদ আহরণ করে। তারা শুধু অট্টালিকাই বানাচ্ছে না, আরামায়েশই করছে না, তাদের ব্যাংকে ভুরি ভুরি টাকা। কেন করে? এই যে লোভ, স্বার্থপর, সব তার চাই। আপনি আমি আমাদেরও এই আকাঙ্ক্ষা আছে, আমরা আমাদের সেই সুযোগ হয় না, বা আমরা সেই বুদ্ধি দিয়ে সেই ধরনের ধান্দা করে উঠতে পারি না বলে আমরা হয়তো বলছি আমি তো গরিব, আমার তো কিছু নাই। আপনি কোথাও না কোথাও এরকম নিষ্ঠুর এবং স্বার্থপর, আপনার চেয়ে যে দুর্বল তার উপরে কিন্তু আপনি আপনার সেই নিষ্ঠুরতা দেখাচ্ছেন। এই নিষ্ঠুরতা, এই স্বার্থপরতা এবং এই লোভ থেকে ধর্মের উৎপত্তি, এবং আপনার এই লোভের কারণে, এই স্বার্থপরতার কারণে আপনার চেয়ে যারা স্বাবলম্বী, বিশেষ করে ধূর্তামের ক্ষেত্রে, তারা আপনাকে প্রতিনিয়ত বোকা বানাচ্ছে। আপনি বোকা হবেন নাকি আপনি সচেতন হবেন, সেটা একান্তই আপনার উপর নির্ভর করে। কেউ কাউকে জোর জবরদস্তি করে কোনোভাবেই তার মস্তিষ্কের বিকাশ ঘটাতে পারে না, বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে পারে না, যদি না সে নিজে উপলব্ধি করে। কথায় আছে যে যে নিজের ভালো বোঝে না পৃথিবীর কেউ তার ভালো করতে পারে না। চলুন আমরা বাস্তবতার সাথে পরিচিত হই, ধান্দাবাজদের সুযোগ করে না দিই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় চাইছি।